ফর্ম ফিল আপের সময় তোমাকে ডিসিশন নিয়ে চুজ করে দিতে দুটো কলেজেরই মেরিট লিস্ট বেরোবে, এ কলেজেরও বেরোবে, বি কলেজেরও বেরোবে। প্রিয় বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিকের পর কলেজে অ্যাডমিশন নেবে, তোমাদের অ্যাডমিশন কিভাবে হবে, কি কি স্টেপ রয়েছে এবং ফর্ম ফিল আপের জন্য অ্যাকচুয়ালি কি কি ডকুমেন্টেশন লাগবে, কি ভুল করলে তোমাদের পরবর্তীকালে অসুবিধা হবে এবং কত টাকা ফিস লাগবে, 3 বছরে কি কি করতে হবে এবং অ্যাডমিশনে কখন ফাইনাল হবে, কি কি সমস্যা এবছরের ক্ষেত্রে হতে পারে, সেই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে এ টু জেড ডিটেলসে আলোচনা করব তোমাদের অ্যাডমিশন নিয়ে। কাজেই এই ভিডিওটা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো এবছর ও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত ডাউট অ্যাডমিশন নিয়ে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, উচ্চ মাধ্যমিকের পর কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য প্রধানত 3টে স্টেপ কিন্তু তোমাদের ভালো মতন কমপ্লিট করতে হবে। স্টেপ 1 হচ্ছে ফর্ম ফিল আপ, স্টেপ 2 হচ্ছে অ্যাডমিশন, স্টেপ 3 ডকুমেন্ট ভেরিফিকেশন। আর এই যে 3টে স্টেপ রয়েছে, এই 3টে স্টেপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্টেপের বিভিন্ন রুলস রেগুলেশন রয়েছে, বিভিন্ন প্রসিডিওর রয়েছে, প্রত্যেকটা নিয়েই আলোচনা করব এবং ফিজও নিয়ে আলোচনা করব। দেখো, সবার প্রথমে তোমাদের স্টেপ 1, যখন তোমরা রীতিমতো তোমাদের মার্কশিট পেয়ে যাবে অর্থাৎ রেজাল্ট বেরিয়ে যাবে, তারপরে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসিডিওরের প্রথম স্টেপ চালু হবে। এর প্রথম স্টেপ হচ্ছে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ। অ্যাডমিশনের ফর্ম ফিল আপের জন্য তোমাদের কি হচ্ছে, ওয়েবসাইট যেতে হবে, কলেজের যে ওয়েবসাইট, তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যেতে হবে। ফর এক্সাম্পল, তোমরা ধরে নাও যে তোমরা প্রেসিডেন্সি কলেজে অ্যাডমিশন নিতে চাও, তাহলে কি গুগলে গিয়ে লিখলে প্রেসিডেন্সি কলেজ, ওখানে কিন্তু তোমাদের শো করে দেবে ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে গিয়ে দেখবে অ্যাডমিশন সেকশন যেখানে রয়েছে সেখানে ক্লিক করবে, সেখানে ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাডমিশন ফর্মটি খুলে যাবে এবং সম্পূর্ণ অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু তোমাদের অনলাইনেই হয় কলেজের। অফলাইনে অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু হয় না, অনলাইনে আগে ফর্ম ফিল আপ করতে হয়। তো এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কি কি লাগবে ডকুমেন্টেশন বলি, সবার প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, মার্কশিট লাগবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট, তারপরে এইচএসের অ্যাডমিট কার্ড অবশ্যই লাগবে এজ ভেরিফিকেশনের জন্য এবং মার্কশিট, সাথে রেজিস্ট্রেশনটাও কিন্তু অনেক অনেক কলেজ নিয়ে থাকে উচ্চ মাধ্যমিকের। 3 নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো। পাসপোর্ট সাইজ তোমাদের ফটো লাগবে নির্দিষ্ট, ও ওটার সাইজ থাকে 1 KB বা 1 KB JPG ফরম্যাটে, অবশ্যই ওটা তোমাদের আপলোড করতে হবে, তোমরা এটা রেডি করে রাখতে পারো এখন থেকেই। আধার কার্ড লাগবে, যেটা তোমাদের রীতিমতো JPG হোক বা কোনো কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে PDF-এ কনভার্ট করতে বলে সেটা তোমাদের লাগবে, এবং কি হচ্ছে জিমেল অ্যাড্রেস একটা ভ্যালিড, আর একটা হচ্ছে ফোন নাম্বার। এগুলো হচ্ছে তোমাদের ডকুমেন্টেশন লাগবে। এরপরে মেন যে জিনিস যেটা প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টকে চুজ করা, ঠিক আছে? কী সাবজেক্ট চুজ করবে, তুমি অনার্স নিয়ে পড়ছো না পাস নিয়ে পড়ছো, অনার্স কারা নেবে পাস কারা নেবে তারা নিয়ে রীতিমতো ভিডিও করে ফেলেছি, যারা দেখোনি তাদের সুবিধার্থে আই বাটনে কিংবা ডেসক্রিপশানে দিয়ে দেবো। কিন্তু এখন হচ্ছে অনার্স ও পাসের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টকে তোমাদের চুজ করতে হবে। তার আগে বলে রাখি, যখন ফর্ম ফিল আপ করবে তোমাদের অনেক অনেক কলেজ কী হচ্ছে এইচএসে, বেশিরভাগ কলেজে কী হচ্ছে এইচএসের যে মার্কশিট রয়েছে, এইচএসের যে মার্কশিট প্রত্যেকটা সাবজেক্টের নম্বর ইন্ডিভিজুয়ালি চাই, এবং কোনো কোনো কলেজ, বেশিরভাগ কলেজে এটাই হয়, এইচএসের মার্কস চাই প্লাস কী হচ্ছে মাধ্যমিকের মার্কসও কিন্তু দিতে বলে। কিন্তু কিছু কিছু এরকম কলেজের ফর্ম ফিল আপ রয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের মার্কস চায়, তো মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দুটোরই মার্কশিট কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি অ্যাডমিশান নেওয়ার জন্য, মানে ওখানে ফর্ম ফিল আপের জন্য লাগে, কিন্তু মেন কাজ তো উচ্চ মাধ্যমিকের মার্কশিট, তোমরা সকলেই জানো। তো এখানে মেন ব্যাপার হচ্ছে তোমাদের সাবজেক্টের অনার্স এবং পাসের জন্য কত মার্কস লাগবে, তোমাদের খুবই এটা জানার ইয়ে যে আমাদের অ্যাকচুয়ালি কলেজে অ্যাডমিশানের জন্য কত কত মার্কস রয়েছে, এটা নিয়ে আমি বলছি। তার আগে বলি, আর এখানে যে সাবজেক্টটি তোমাদের চুজ করতে হবে, এই সাবজেক্ট চুজের ব্যাপারটা কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপের মধ্যেই করতে হবে। কেউ পাস নেবে, কেউ অনার্সের সাবজেক্ট নেবে, তো এখানে মনে রাখতে হবে প্রত্যেকটা কলেজে কিন্তু সাবজেক্ট কম্বিনেশন সমান নয়। কোনো কোনো কলেজে দেখা গেল ম্যাথামেটিক্সের সাথে দিচ্ছে, ম্যাথামেটিক্স অনার্স নিচ্ছ তার সাথে দিচ্ছে ধরো ও ফিজিক্স কিংবা কেমিস্ট্রি, কোনো কলেজে দেখা যাচ্ছে ম্যাথামেটিক্সের সাথে এ দিচ্ছে ফিজিক্স ইলেকট্রনিক্স এবং দেখা যাচ্ছে কোনো কলেজ দুটোই দিচ্ছে। তো এটা নির্ভর করছে কলেজ টু কলেজের ওপর, সাবজেক্ট টু সাবজেক্টের ওপর, তুমি কী সাবজেক্ট নিতে চাইছো এবং সেই সাবজেক্টের কম্বিনেশনটা তোমাদের কলেজ কি অ্যালাউ করছে, যে কলেজে ভর্তি হতে চাইছো সেটাও কিন্তু একটুখানি দেখতে হবে ফর্ম ফিল আপ করার আগে। এবং তোমাদের ফর্ম ফিল
মিলাবে সময় সেটা কিন্তু ডিসিশন নিতেই হবে। এবং পাসের ক্ষেত্রেও সেম, প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা সাবজেক্ট কম্বিনেশন যে থাকবেই সেটা কিন্তু নয়। পপুলার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো বা যেগুলো বেশিরভাগ স্টুডেন্ট নিয়ে থাকে যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো সমস্ত কলেজেই প্রায় পেয়ে যাবে। কিন্তু কিছু কিছু এরকম সাবজেক্ট রয়েছে যেগুলো প্রত্যেকটা স্টুডেন্ট নেয় না, খুব মানে আনকমন সাবজেক্ট বলতে পারো, প্রত্যেকে নেয় না। সেক্ষেত্রে সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কলেজে নাও থাকতে পারে, সেটা তোমাকে একটু খোঁজ খবর করতে হবে। তো এখানে দেখো সাবজেক্ট কম্বিনেশনের ক্ষেত্রে যারা অনার্স নেবে অবশ্যই তাদের একটা সাবজেক্টে অনার্স থাকবে এবং পাসের দুটো বিষয় কিন্তু চুজ করে নিতেই হবে। এর আর এখানে তিনটে মেন সাবজেক্ট নিয়ে আমি বলছি এবং পাসের ক্ষেত্রে কিন্তু তিনটে সাবজেক্ট এই ফর্ম ফিল আপের সময় তোমাকে ডিসিশন নিয়ে চুজ করে দিতে হবে। এছাড়া অনেকে দেখা যায় কি একটা কলেজেই দু তিনটে ফর্ম ফিল আপ করলো, কেউ ম্যাথামেটিক্স অনার্সের জন্য করলো, কেউ জুয়েলজি অনার্সের জন্য করলো, আমি ধরে নিলাম, আবার কেউ কি করলো যে ফিজিক্স অনার্সের জন্য করলো। আবার অনেকে এরকমও করে যে অনার্সের জন্য অ্যাপ্লাই করেছে, পাসের জন্য অ্যাপ্লাই করেছে, অনার্সে যদি না পায় তাহলে পাসে অ্যাডমিশন নেবে। তো এটা নির্ভর করছে তোমার ওপর, তুমি একটা কলেজে একাধিক ফর্ম ফিল আপ করতেও পারো, অবশ্যই তোমার ইন্টারেস্টের অ্যাকর্ডিং তোমাকে সাবজেক্ট চুজ করা দরকার। তো যাই হোক, এখানে কিন্তু তোমাদের সাবজেক্ট চুজ করে নিতে হবে ফর্ম ফিল আপের জন্য। তারপরে চলে আসছে যে ফর্ম ফিল আপ ফি। এ বছরের জন্য তোমাদের যেটা সুখবর আমি আগেই জানিয়ে দিয়েছি, ফর্ম ফিল আপ ফি বা ফর্ম ফিল আপের জন্য বিগত বছরগুলোতে কী হতো, ও দেড়শো থেকে হাজার টাকা কিংবা তারও বেশি, দেড় হাজারও কোনো কোনো কলেজের নেই ফি, অ্যাডমিশন ফর্ম ফিল আপের জন্য ফিজ নিত। তাহলে এ তুমি যদি একটা কলেজে তিনখানা ফর্ম ফিল আপ করো আর একটা কলেজের ফি যদি হাজার টাকা হয়, সেক্ষেত্রে তিনখানা একটা কলেজেই ফর্ম ফিল আপ করতে 3,000 টাকা লেগে যেত। ও কোনো কোনো স্টুডেন্ট 10,000 টাকা পর্যন্ত এরকম ও একটা কলেজে করেছে, তো ওর তিনটে কলেজে এরকম করে রাখলো, তা সেক্ষেত্রে 9,000 টাকা হয়ে গেল। তার ফর্ম ফিল আপেই কিন্তু অনেক টাকা লেগে যেত। কিন্তু এবছরের এই কোভিডের দুর্লভ পরিস্থিতির কারণে কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ডিসিশন নেওয়া হয়েছে বা আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু বলে দিয়েছে যে ফর্ম ফিল আপের জন্য তোমাদের কোনো টাকা লাগবে না। অ্যাডমিশনের জন্য কত টাকা লাগবে কি লাগছে সেটা বলছি, ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা লাগছে না। তো এটা হলো তোমাদের ফর্ম ফিল আপ। এইভাবে তোমাদের কী হচ্ছে, ফর্ম ফিল আপটা কমপ্লিট হলো, অর্থাৎ স্টেপ ওয়ান কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে গেল, তো সেকেন্ড চলে আসবে হচ্ছে স্টেপ টু, যেটা বললাম অ্যাডমিশন। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে তোমার অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করছো মানে তুমি ওই কলেজে অ্যাডমিশন নিতে পারছো বা অ্যাডমিশন নিয়েছো সেরকম ভাবার কিন্তু কথা নেই। অ্যাডমিশনের ফর্ম ফিল আপ মানে জাস্ট তুমি অ্যাডমিশনের জন্য আবেদন করলে, রিকোয়েস্ট করছো কলেজকে। এবার কলেজের এর একটা রুলস রেগুলেশন আছে, এত নম্বর দরকার, এই পার্সেন্টেজ দরকার, সেই অনুযায়ী কিন্তু কলেজ তোমাকে অ্যাডমিশন দেবে। তো এখানে যদি দেখো সেকেন্ড স্টেপ যেটা বললাম অ্যাডমিশন, সেকেন্ড স্টেপে কিন্তু তোমাদের দুরকমভাবে হয়, একটা হচ্ছে এন্ট্রান্স এক্সাম আর আরেকটা কী হচ্ছে মার্কশিট দেখে বা তুমি কত নম্বর ক্লাস টুয়েলভে পেয়েছো। কিন্তু এবছর এন্ট্রান্স এক্সাম তোমাদের নেওয়া হবে না, এন্ট্রান্স এক্সামটা এবছরের ক্ষেত্রে হচ্ছে না, বিগত বছরের ক্ষেত্রেও হতো না, কোনো কোনো কলেজ নিয়ে থাকতো, কিন্তু এবছরের ক্ষেত্রে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে, আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী বলে দিয়েছে, এই বিষয়ে রেগে গেছিলেন তিনি এন্ট্রান্স এক্সামের কথা শুনে। তো বলা হয়েছে যে এবারে হবে না, এবারে শুধুমাত্র মার্কশিট অর্থাৎ টুয়েলভে কত রেজাল্ট পেয়েছো তার উপর ভিত্তি করে কিন্তু অ্যাডমিশন হবে। এবার কারা অনার্সের জন্য কত নম্বর দরকার, অনেকেই ভাবছো যে অনার্সের জন্য কত নম্বর দরকার, দেখো মিনিমাম বিগত সময়ের কথা যদি বলি 55%ও কিন্তু অনার্স দিয়ে দেওয়া হয়, আবার এরকমও আছে যে 70%ও অনার্স দেওয়া হয় না কিংবা 90%ও কোনো অনার্স দেওয়া হয় না। ইনফ্যাক্ট কোনো কোনো কলেজ তো 70% কিংবা 80% পেলেও পাস সাবজেক্টই দেয় না। ব্যাপারটা পুরো গুছিয়ে বলছি, কারণ বৃত্তান্ত, ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্রত্যেকেই ভর্তি হতে পারবে, বিষয়টা বুঝিয়ে নাও। তো এখানে কী হচ্ছে ক্লাস টুয়েলভের কী আছে, টুয়েলভের কী হচ্ছে মার্কস দেখি, ঠিক আছে, মার্কস দেখে তোমাকে কী হচ্ছে অ্যাডমিশন নিচ্ছে এবছরে বা বিগত বছরগুলোতে যে হয়ে থাকে। দেখো এই বিষয়টা বোঝানোর জন্য তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, ধরে নাও রাম আর রানী দুই ফ্রেন্ড, তো রাম অন্য কিছু ভাবার কোনো প্রয়োজন নেই 60% আর রানী 90% পেয়েছে, ঠিক আছে, এরা দুজনেই কলেজে ভর্তি হবে এবং ওখানকার এলাকার কলেজ সব থেকে বেশি পপুলার আর সেই কলেজে ভর্তি হতে চাইছে, ঠিক আছে, সেই কলেজে ভর্তি হতে চাইছে, কলেজ এ, আমি ধরে নিলাম নাম, কলেজটার নাম দিলাম এ, এই কলেজে ভর্তি হতে চাইছে, দুজনেই এই কলেজে ভর্তি হতে চাইছে। রানী বলছে আমি 90% পেয়েছি, আমি কনফার্ম ভর্তি হব, ও তো আমি অ্যাডমিশন তো করছি,
আর রাম বলছে আমিও অ্যাডমিশন করব, কিন্তু আমার তো 60% এসছে, আমার কি হবে, আমি একটা দ্বিতীয় অপশান দেখতে হবে। তো রাম কি করছে এখানে, রাম কি করলো, আরও একটা কলেজ চুজ করলো ওর এলাকায়, যে কলেজটা অত পপুলার না, বাট ওর ইচ্ছা নেই, কিন্তু বি কলেজ একটা চুজ করে রাখলো। তো আর রানী কি হচ্ছে, এতটাই কনফিডেন্স, 90% পেয়েছি আমি, আমি একটা কলেজে ফর্ম ফিল আপ করবো, আমি নাম্বার পেয়ে যাবো। কি করছে রানী, এখানে ফর্ম ফিল আপ করলো, রামও ফর্ম ফিল আপ করলো এখানে, ঠিক আছে, আর কলেজ বিতে শুধুমাত্র রাম ফর্ম ফিল আপ করলো। ওখানকার মোস্ট পপুলার কলেজ হচ্ছে কলেজ এ, সেক্ষেত্রে শুধু রাম আর রানী ফর্ম ফিল আপ করেনি, আরও স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে। তো সেখানে ভ্যাকেন্সি আছে ধরো 300 জন, ওরা যে পার্টিকুলার অনার্স নিতে চায় সেই অনার্সে আমি ধরে নিলাম 300 জন, আরও সিট সংখ্যা কম থাকে অনার্সের ক্ষেত্রে, 300 জন আমি ধরে নিলাম যে যে পার্টিকুলার ওরা সাবজেক্ট নিতে চায়। তো এখানে ওরা অ্যাকচুয়ালি সাবজেক্ট নিচ্ছে, ধরে নিলাম আমি ফিজিক্স সাবজেক্ট নিতে চাইছে, ফিজিক্স অনার্স নিতে চাইছে। এরপরে মেরিট লিস্ট বেরিয়েছে, ঠিক আছে, দুটো কলেজেরই মেরিট লিস্ট বেরোবে, এ কলেজেরও বেরোবে, বি কলেজেরও বেরোবে। বি কলেজের আগে বেরিয়ে গেছে, রামের রীতিমতো বি কলেজে নাম চলে এসছে, ঠিক আছে। কিন্তু এখানে এ কলেজের কিছুদিন পর বেরোলো, যখন মেরিট লিস্ট টাঙিয়েছে, তখন মেরিট লিস্টে দেখছে কি হচ্ছে, আর রাম আর রহিম দুজন, রাম আর রানী, এর মধ্যে কাউরই নাম নেই এ কলেজে। এবার রাম তো কিছুটা নিশ্চিন্ত হতে পেরেছে, কারণ সে বি কলেজে ফর্ম ফিল আপ করেছিল, বি কলেজে তার নাম উঠে আছে, সে বি কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়ে নিল। কিন্তু রানী দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে যে আমার 90% এসেছে, তার সত্ত্বেও আমি অ্যাডমিশন নিতে পারলাম না, কী হয় ব্যাপারটা। ও শুধু 90% পায়নি, আরও অনেক স্টুডেন্ট ওর থেকেও ভালো পেয়েছে। এবার এখানে ব্যাপারটাই বুঝতে হবে, ব্যাপারটা কি, এখানে যেহেতু 300 জনের ফর্ম ফিল আপ রয়েছে, এখানে ধরে নিলাম আমি যে 1000 জন ফর্ম ফিল আপ করেছে এই কলেজে, এই পার্টিকুলার সাবজেক্টের জন্য, ফিজিক্স অনার্সের জন্য, আমি পার্টিকুলার সাবজেক্টের ব্যাপারে বুঝতে হবে। তো এখানে 1000 জন ফর্ম ফিল আপ করেছে, সেক্ষেত্রে দেখো ওরা কী করছে, প্রত্যেকটা কলেজ চায় যে নিজেদের কলেজে ভালো স্টুডেন্ট যাতে ভর্তি হয়। তো সবার প্রথমে ওরা দেখবে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের মধ্যে হায়েস্ট নম্বর সব থেকে বেশি কী, কোনো কলেজেরই অ্যাকচুয়ালি ফিক্সড ক্রাইটেরিয়া থাকে না সেরকমভাবে যে এই পার্সেন্টেজ পেলেই আমরা নিয়ে নেব। সবার প্রথমে তারা ভালো স্টুডেন্ট নিতে চায়, তো এক্ষেত্রে তাদের সিট অনুযায়ী ভালো স্টুডেন্ট নিতে চায়। এবার এর মধ্যে এ তোমাদের 90%-এর ওপরে পেয়েছে এরকম সংখ্যায় রয়েছে 500 জন, সেক্ষেত্রে এই 500 জনও চান্স পাবে না, এই 500 জনও চান্স পাবে না। তার মধ্যে 95%-এর ওপরে রয়েছে 400 জন, ঠিক আছে, আমি ধরে নিলাম 400 জন, এখানে 400 জনও চান্স পাচ্ছে না, কারণ 300 জনের সিট রয়েছে। তারপরে 98%-এর ওপরে রয়েছে বা 98% পেয়েছে এরকম রয়েছে 300 জন, এই 300 জন চান্স পেলো, এ 90% পেয়েও কিন্তু চান্স পেলো না, এটা মনে রাখতে হবে। এ আর বি কলেজ যেটা আছে, বি কলেজে কী হচ্ছে, অত পপুলারই না, তাই জন্য সবাই ভর্তি হতে চায় না, সেই কারণে কী হচ্ছে, এখানে 300টাই সিট আছে কিন্তু অ্যাপ্লাই করেছে প্রায় 300 মতন জন। সেক্ষেত্রে কেউ যদি 60%, কেউ 90% এরকম খুব কম স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, সেক্ষেত্রে ওদের তো ন্যায় হচ্ছে, যারা ভালো অ্যাপ্লাই নাম্বার পেয়েছে, আর যারা খারাপ নাম্বার পেয়েছে তারাও চান্স পেয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাকে নাম্বার বেশি পেয়েছে একটা কলেজে অ্যাডমিশন নিচ্ছি নি, তার সাথে আরেকটা অপশনাল কলেজ কিন্তু আমরা রাখবো। হ্যাঁ, ভর্তি তোমরা হতে পারবে, কিন্তু একটা হ্যারাসমেন্ট করে পরবর্তীকালে কী হয়, এই ফার্স্ট লিস্টে নাম উঠলো না রানীর, ঠিক আছে। এবার এই যে 100 জনের মধ্যে যে 300 জনকে নিয়েছে, সবাই তো এই কলেজে ভর্তি হবে না, এই 300 জনের মধ্যে আরও কিছু স্টুডেন্ট আছে যারা অন্যান্য আরও ভালো কলেজে নাম দিয়েছে, তা সেই সমস্ত কলেজে ভর্তি হলো, দেখা গেল এখান থেকে মাত্র 170 জন ভর্তি হলো, ঠিক আছে। এ বাদ বাকি পড়ে থাকছে কী হচ্ছে 130 জন, এই যে 130টা সিট ফাঁকা রয়েছে তার জন্য আবার দ্বিতীয় কী হচ্ছে লিস্ট টাঙালো, সেকেন্ড লিস্ট টাঙালো, ঠিক আছে, এটা ফার্স্ট লিস্ট ছিল ও এটা সেকেন্ড লিস্ট টাঙালো, বুঝতে পেরেছো, এইভাবে সিস্টেমটা চলে, এইভাবে পুরো সিস্টেমটা চলে। তা অ্যাকচুয়ালি পার্টিকুলার বলাই যেতে পারে না যে তুমি এত পার্সেন্ট পেলে এই কলেজে অ্যাডমিশন নিতে পারবে, এটা নির্ভর করে কোন কলেজে কারা অ্যাডমিশন নিচ্ছে বা কারা ফর্ম ফিল আপ করছে, তারা কত নম্বর পেয়েছে এবং ওই কলেজে সিট সংখ্যা কত রয়েছে, এই সমস্ত কিছুর ওপর ডিপেন্ড করে কিন্তু অ্যাডমিশন ফাইনালে, ফাইনাল লিস্টে অ্যাডমিশন নেওয়ার তোমার হচ্ছে মেরিট লিস্টে নাম আসে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার ধরো ওই কলেজে সবাই যদি ভর্তি হয়ে যেত তাহলে কিন্তু আর দ্বিতীয় লিস্ট হলো না, এরপরে দ্বিতীয় লিস্টের মধ্যে এ আবার কেউ ভর্তি হলো না, আরও সিট ফাঁকা রয়ে গেছে, তারপরে তৃতীয় লিস্ট টাঙালো, এইরকমভাবে কিন্তু কোনো কলেজে একটা, কোনো কলেজে দুটো, কোনো কলেজে তিনটে, কোনো কলেজে কিংবা চারটেও লিস্ট টাঙানো হয়, যদি তাদের অ্যাড যে সিট রয়েছে সেই সিট
পুরোপুরি পুরো না হয় তাহলে কিন্তু করা হয়। আর যদি দেখা যায় প্রথম বা দ্বিতীয়তেই সবার যাদের নাম উঠলো তারাই ভর্তি হয়ে গেল, ও সেক্ষেত্রে কিন্তু আর লিস্ট টাঙানোর সম্ভাবনা থাকে না। মোস্ট প্রবাবলি দেখা যায় একটা দুটো তিনটে কিন্তু প্রত্যেকটা কলেজেই মেরিট লিস্ট টাঙানো হয়। তার মানে এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো যে তোমরা কিন্তু একটা কলেজে ফর্ম ফিল আপ করবে না, যেটা চাইছো সেই কলেজে ফর্ম ফিল আপ করো, তার সাথে আরও দু একটা অপশান কিন্তু হাতে রেখো যাতে পরবর্তীকালে অসুবিধা না হয়। অবশ্যই তোমরা ভর্তি হতে পারবে, তাহলে কী হবে একটা ডিপ্রেশন আর যে কী হবে একটা চিন্তা, সেই চিন্তার মধ্যে না থেকে আগের থেকে আমার মনে হয় ফর্ম ফিল আপ করে রাখো। ফর্ম ফিল আপ করতে যেহেতু ফিস লাগছে না, কোনো অসুবিধাই নেই, তোমাদের আর্থিক পরিস্থিতি খারাপ হোক ভালো হোক তোমার ফর্ম ফিল আপ করতে হবে, শুধু ফর্ম ফিল আপ করতে কোনো ফিস লাগছে না। সেই কারণে তুমি যদি 10টাও ফর্ম ফিল আপ করো কোনো প্রবলেম কিন্তু নেই। তো এইবার হচ্ছে মেরিট লিস্টে নাম উঠে গেল, মেরিট লিস্টে নাম ওঠার পরে তারপরে কিন্তু তোমাদের ফাইনাল অ্যাডমিশান হলো। এবার ফাইনাল অ্যাডমিশান হলো মানেই তুমি কলেজে পড়তে পারছ এরকম কিন্তু নয়। যদি আগে কোনো সময় ভুল করো তাহলে কিন্তু তোমাকে আরও হ্যারাসমেন্ট হতে হবে। কি বলছি ভালো করে শোনো, এটা সেকেন্ড স্টেপ গেল। অ্যাডমিশান তুমি ফাইনাল অ্যাডমিশান নিয়ে নিলে, ফাইনাল অ্যাডমিশানের পর যদি তুমি টাকা দিয়ে দিলে অ্যাডমিশান নেওয়ার জন্য যে টাকাটা দরকার, তো জেনারেলি কী হচ্ছে 5,000 থেকে বছরের খরচা কিন্তু 10,000-এর মধ্যেই এই থাকে প্রত্যেকটা কলেজের, ঠিক আছে? বিএসসি, বিকম বা বিএর জন্য 5,000 থেকে 10,000 কিংবা 15,000 থেকে তোমরা ধরে রাখতে পারো। 3 বছরের খরচা কিন্তু এখানে 30,000 থেকে 50,000-এর মধ্যেই ভ্যালু করে, ঠিক আছে? 30,000 to 50,000-এর মধ্যে 3 বছরের খরচা, একবারে তোমাদের দিতে হয় না, অ্যাডমিশান নিতে হয় 5,000-6,000 সামথিং দিয়ে, ঠিক আছে? অ্যাডমিশান নিতে হবে, কোর্সের ওপর ডিপেন্ড করে তুমি কোন কোর্সে কোন কোন সাবজেক্ট নিচ্ছ, সেখানে প্র্যাকটিক্যাল আছে কি না তার উপর নির্ভর করে ফিজটা। তো এই ফিজেই সাধারণত তোমাদের হয়ে যায়। তারপরে এ তোমাদের অ্যাডমিশান নেওয়ার পরে তো তোমরা অ্যাকচুয়ালি ভর্তি হয়ে গেলে কলেজে, নাম উঠে গেল, কিন্তু অনেকে কী করে ফর্ম ফিল আপ করার সময় এই যে ফর্ম যেটা দিচ্ছে এই আপলোড করছে মার্কশিট, কিন্তু অতজনের মার্কশিট ম্যানুয়াল দেখা সম্ভব না, ম্যানুয়ালভাবে দেখা সম্ভব না। প্রত্যেকটা মার্কশিটে যে নম্বর দিয়েছে তোমরা রীতিমতো এমনি নম্বর দিচ্ছ এবং মার্কশিটটাও সাথে দিচ্ছ, সেক্ষেত্রে মার্কশিটের নম্বরগুলো সবার ক্ষেত্রে দেখা সম্ভব হয় না যখন ফর্ম ফিল আপ হয়। এত স্টুডেন্ট ফর্ম ফিল আপ করে ম্যানুয়ালি হয় না, সেক্ষেত্রে ওরা কী করে একটা ফর্মুলা বেসিসে ফেলে দেয় যে 70% কতজন আসছে, এ সেই অনুযায়ী দেখে কিন্তু লিস্টিংটা করে, এবং লিস্টিংটা করার পর অ্যাডমিশান তারা অনেকে নিয়ে নেয়। তো সেক্ষেত্রে অনেকে যদি এরকম করে একটু চালাকি করতে যায় যে আমি পেয়েছি 60%, আমি বাড়িয়ে দিলাম 70%, আর এই যেটা ছবি তুলে তোমাদের আপলোড করতে হয় সেটাকে একটু মানে এডিট ফেডিট করে আপলোড করে দিলে তাহলে আমার চিন্তা নেই, আমি তো কলেজে অ্যাডমিশান হয়ে গেছি। কিন্তু গল্পটা হচ্ছে এখানে থার্ড স্টেপে, এ ভেরিফিকেশন ডকুমেন্ট তোমাদের ওই যে অ্যাডমিশান নিচ্ছ অনলাইনেই বেশিরভাগ কী হয় পে করতে হয়, অনেক স্টুডেন্টরা অনলাইন থেকে অ্যাডমিশান নিয়ে নিতে পারে বা কলেজে গিয়ে অ্যাডমিশান নিতে হয়, সেক্ষেত্রে তারপরে কিন্তু ভেরিফিকেশান হয়, সেখানে তোমাদের ভেরিফিকেশান করা হবে আগে, ভেরিফিকেশান ডকুমেন্ট। তো ভেরিফিকেশান ডকুমেন্ট অনেকে যখন অ্যাডমিশান হয়, অনেক কলেজ আছে যখন অ্যাডমিশান নিচ্ছে ফাইনাল তখনই কিন্তু ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করে, তুমি যেটা আপলোড করেছো ও এবং তোমার যে অরিজিনাল ডকুমেন্ট আছে সেই দুটো মিলছে কি না, যদি মিলে না মিলে তাহলে কিন্তু অ্যাডমিশান নেয়ই না তারা। আর যদি অনেক কলেজ আছে যে টাকা আগে নিয়ে নেয়, অ্যাডমিশান নিয়ে নেয় পরে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করে, সেক্ষেত্রে যদি তুমি ভুল ইনফরমেশান দাও কোনো প্রকার, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক অসুবিধা হবে, বিশেষ করে মার্কশিটে। মার্কসে কোনো ভুল ইনফরমেশান দাও, বিরাট বড় ভুল দিয়ে দিলে, কোনোটা তোমার নিজের ইচ্ছাই হলো না, কোনো রকমভাবে হয়ে গেছে নাম বা স্পেলিংয়ে ভুল, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ভেরিফিকেশান যখন হবে ডকুমেন্ট তখন তোমরা চেঞ্জ করে নেবে, কোনো অসুবিধা হবে না। আশা করি পুরো ব্যাপারটা তোমাদের বিস্তারিত বলার চেষ্টা করলাম। কোনো এই মুহূর্ত পর্যন্ত আমার মনে হয় না কলেজে অ্যাডমিশান নিয়ে তোমাদের কোনো ডাউট রয়েছে, যদি এখনও পর্যন্ত কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, কিংবা আমার ইনস্টাগ্রাম আইডি এখানে দেখতে পাচ্ছ AVIJEETWB, এই ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে তোমরা ফলো করে রাখতে পারো, কারণ আমি খুব তাড়াতাড়ি লাইভে আসতে চলেছি তোমাদের প্রত্যেকের অ্যাকচুয়ালি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করার সাথে বন্ধুবান্ধবদেরও শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না।